কেউ যাবে না ভেতরে কেউ যাবে না শুধু আমি যাব ঠিক আছে হ্যাঁ স্যার সবকিছু আন্ডার কন্ট্রোল স্যার হ্যাঁ স্যার আমি দেখছি 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 আমি এখনই জানাচ্ছি স্যার হ্যাঁ ওকে স্যার কি হচ্ছে নাকি এদিকে কি মানছি না মা আপনি আপনি কে আপনাকে কে এখানে ঢুকতে দিল আমি জোর করে ঢুকেছি মানে আমি দেবী চৌধুরী আমার স্বামী সহ গুলমোহর কমপ্লেক্সে কয়েকটা ছেলেকে আপনারা অন্যায়ভাবে অ্যারেস্ট করেছেন ইমিডিয়েটলি ওদের রিলিজ করার ব্যবস্থা করুন সাহস তো কম না আপনি থানায় ঢুকে এসে আমাকে হুমকি দিচ্ছেন আপনি জানেন আপনাকে এই মুহূর্তে আমি অ্যারেস্ট করতে পারি আপনি পারেন না ইউ ক্যান্ট অ্যারেস্ট মি উইদাউট অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট আপনি অ্যারেস্ট করতে পারেন না কাউকে না আচ্ছা মুক্তি বড় 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 কথা বলছে না না বড় বড় কথা বলিনি বড় বড় কোনো কাজও করি আর করতে বাধ্য করবেন না আমাকে পাঁচ মিনিট সময় দিলাম রিলিজ করে দিন যদি না দিই থানা ঘেরাও করবো তাই নাকি করে দেখান শুনি চ্যালেঞ্জ করছেন আমাকে আগে আচ্ছা দেখুন তাহলে হ্যালো আমি দেবী বলছি হ্যাঁ শোনো আমি থানা থেকে বলছি আমি এখানে রবিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে কমপ্লেক্সে একটা ঘটনা ঘটেছে একটা 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 মেয়ে ফিনাইল খেয়ে পড়েছিল আমরা কি রেস্কিউ করি এবং সেই মানুষদের ঘেরাও করার সময় পুলিশ এসে এসে পড়ে সাডেন অল ওভার সাডেন এবং এসে অ্যারেস্ট করে রবিকে এবং কয়েকটা ছেলেকে উইদাউট অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট তুমি আসতে পারবে থানাতে ইয়েস ইমিডিয়েটলি এসো এইবার দেখুন আমাদের ক্ষমতা